প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটে কোন দল আসলো কি আসলো না সেটা বড় কথা নয়, সুষ্ঠু ভোটের জন্য জনগণের অংশগ্রহণই হবে একমাত্র সফলতা। সরকার ও ইসির একমাত্র প্রতিনিধি পুলিশ এবং প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ থেকে ভোটের আমেজ তৈরি করতে সহিংসতা বন্ধের বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার। সময় ইসলাম জানাচ্ছেন। ভোট ঘিরে রাজনীতি যত পথেই ঘুরুক না কেন, সংবিধান যে পথে তার উল্টো পথে হাঁটার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনের। রোডম্যাপ সামনে রেখে ইসি একের পর এক তার নির্বাচনী কর্মযজ্ঞ একেবারে শেষ করে আনছে। নভেম্বরে হচ্ছে তফসিল, যাদের হাতে নির্ভর করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভালো মন্দ, সেই বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি সহ মাঠ পর্যায়ে শীর্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচনী কর্মশালা করল ইসি। বার্তা দিল একটাই, সুষ্ঠু ভোটের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। আমাদেরকে আমরাই দেখছি না, কিন্তু আমাদেরকে বহির্বিশ্ব দেখছে, সেটা মাথায় রাখতে হবে। শপথ নিয়ে এই কাজে নামতে হবে যে আমি আমার দায়িত্বটা সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। রাজনৈতিক সমস্যা বা কিছু যদি থেকে থাকে, সেগুলো রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা সমাধান করবেন, এবং যেটুকু সমাধান করবেন সেটুক দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। রিটার্নিং অফিসাররা এবং আপনারা খুব সুন্দর সুষ্ঠুভাবে মাঠে কাজ করতে পারেন, সেই জন্য কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়াটা আমরা জরুরি মনে করেছি। অতীতের আলোচনা সমালোচনা নিয়ে আমি ভাবি না, কারণ উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট, যে করে হোক আমরা অতীতকে পরিবর্তন করতে পারবো না। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা এমন উদাহরণ সৃষ্টি করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটা অনুকরণীয় হয়ে থাকবে। পরে কথা বলেন সিইসি, জানালেন রাজনৈতিক দলগুলোর ভোটে অংশ নেবার থেকেও বড় কথা জনগণের ভোটের লাইনে অংশ নেয়া। মাঠ প্রশাসনের স্বচ্ছতার উপর নির্ভর করবে ভালো ভোট আর মন্দ ভোটের সফলতা এবং ব্যর্থতা। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য হওয়ার অর্থ নির্বাচনটা অবাধ এবং ফেয়ার হয়েছে। একটা ইংরেজিতে কথা বলি আমরা, ইট শ্যাল বি ফেয়ার, নট অনলি ফেয়ার, ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ফেয়ার। কে নির্বাচনে আসলো কে আসলো না, জনগণ যদি আসে, ভোটাররা যদি আসেন, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে নির্বাচনে একটা বড় সফলতা, আমি যদি আপেক্ষিক অর্থে বলি, অর্জিত হয়ে যাবে। প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা 116 জন। নভেম্বরের মধ্যে সকল প্রশিক্ষণ শেষ করে আনবে নির্বাচন কমিশন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।